গুড মর্নিং স্টুডেন্ট, আজকে তোমাদের যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে সিমেন্ট। তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে সিমেন্ট। তো তোমাদের ডিটেলসে এখানে হয়তো নেই, তবে যেটুকুই রয়েছে সেটুকুই হচ্ছে তোমাদের কেমিক্যাল রিয়াকশন বেস করে, ম্যানুফ্যাকচারিং প্রসেস বেস করে ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র এই চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট ইয়ারে ঢোকানো হয়েছে। তো অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে তোমরা এই জিনিসপত্র, এই চ্যাপ্টারটা তোমরা দেখতে পাবে। সিমেন্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো স্টার্ট করার আগে প্রথমে বলি, সিমেন্ট অ্যাকচুয়ালি নামটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড প্রথমে নামটা কোথা থেকে এসছে? নামটা এসছে ইংল্যান্ডের পোর্টল্যান্ড বলে একটা জায়গা রয়েছে, যেখানে এই পোর্টল্যান্ডে যে রক পাওয়া যায়, পাথর পাওয়া যায়, সেই পাথরটা এতটাই শক্ত এবং স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা এতটাই, সেই পাথরের সঙ্গে সামঞ্জস্য রেখে সিমেন্টকে যখন তুমি জল যোগ করছো, সিমেন্ট যখন কংক্রিটে পরিণত হচ্ছে, তখন তারও সেই রকম রক টাইপের তৈরি হয় এবং তার মধ্যে স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা আসে। সেই কারণের জন্য আমরা সেই জায়গার নাম অনুসারে আমরা সিমেন্টের আগে পোর্টল্যান্ড কথাটা যুক্ত করেছি। সেই কারণের জন্য আমরা একে বলি পোর্টল্যান্ড সিমেন্ট। বেসিক্যালি সিমেন্টের মেন দুটো কম্পোনেন্ট রয়েছে, বা মেন দুটো কেমিক্যালস থেকে বা কেমিক্যালস কম্পোজিশনে সিমেন্টটা তৈরি হয়। নাম্বার ওয়ান, ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেট। ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড সিলিকেট। এই ক্যালসিয়াম CaO Al2O3, আর ক্যালসিয়াম সিলিকেট হচ্ছে CaO SiO2, ঠিক আছে? ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেট, মেনলি এই দুটো কম্পাউন্ডের ডিফারেন্ট কম্পোজিশনে তারা মিশে এই পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করে, ঠিক আছে? তো পোর্টল্যান্ড সিমেন্টের ডেফিনেশনে আমরা কি বলবো? না, পোর্টল্যান্ড সিমেন্ট ইজ কেমিক্যালি ডিফাইন অ্যাজ দ্য ফাইনলি গ্রাউন্ডেড মিক্সচার অফ ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেট অফ ভেরিয়াস কম্পোজিশন হুইচ হাইড্রেটেড হোয়েন মিক্সড উইথ ওয়াটার টু ফর্ম এ রিজিড সলিড স্ট্রাকচার উইথ গুড কম্প্রেসিভ স্ট্রেংথ, মেনলি গুড কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম অ্যালুমিনেটের মিক্সচারে যে পাউডার লাইক সাবস্টেন্স উৎপন্ন হয়, সেই পাউডার লাইক সাবস্টেন্স সঙ্গে জল যোগ করো, তাহলে প্রথমে জেল লাইক সাবস্টেন্স উৎপন্ন হয়, সেই জেল লাইক সাবস্টেন্স আস্তে সলিড হয়, সলিড হওয়ার কম্প্রেসিভ স্ট্রেংথ গ্রো করে, এবং কম্প্রেসিভ স্ট্রেংথ গ্রো করার সঙ্গে সঙ্গে এটা একটা সলিড কংক্রিটে পরিণত, এটাই অনেকটা পোর্টল্যান্ডে পাওয়া রকের মতো। সেই কারণের জন্য একে আমরা পোর্টল্যান্ড সিমেন্ট বলছি। সিমেন্টে যখন জল যোগ করা হয়, সিমেন্ট প্রথমে জেল লাইক সাবস্টেন্সে পরিণত হয়, তারপরে সিমেন্ট আস্তে আস্তে জমে তার মধ্যে কম্প্রেসিভ স্ট্রেংথ গ্রো করে, ঠিক আছে? তো আমরা সিমেন্ট কাকে বলে এবং সিমেন্টের মধ্যে মূল যে কম্পাউন্ড তাকে দেখলাম। এই যে সিমেন্ট জমে গিয়ে সিমেন্টের মধ্যে যে স্ট্রেংথ আসে, যে কম্প্রেসিভ স্ট্রেংথটা আসে, এই কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য দায়ী কে? না, দায়ী হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনেট,
CaO.Al2O3 দায়ী সিমেন্টকে জমিয়ে তার মধ্যে কম্প্রেসিভ স্ট্রেংথ গ্রো করার জন্য। ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেট, এই মেনলি এই দুটো কম্পাউন্ড থাকে, ঠিক আছে। তো আমরা দেখলাম জিনিসটা, ক্যালসিয়াম অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম সিলিকেট মেনলি সিমেন্টের মধ্যে থাকে। এরপরে আমরা চলে যাব সিমেন্টের র মেটেরিয়ালসে। তাহলে নেক্সট পয়েন্টে আমরা যাচ্ছি, র মেটেরিয়ালস অফ পোর্টল্যান্ড সিমেন্ট। মেটেরিয়ালসের মধ্যে মেন যে দুটো র মেটেরিয়াল সেটা হচ্ছে কি, নাম্বার ওয়ান, ঠিক আছে, সঙ্গে হলেই জানো আর কি, নাম্বার টু হচ্ছে ক্লে, CLAY, ক্লে। এই ক্লে মধ্যে দুটো কম্পাউন্ড থাকে, অ্যালুমিনা এবং নম্বর সিলিকা, Al2SiO2 ক্লের মধ্যে থাকে, অ্যাপ্লাই করে লাইমস্টোনের সঙ্গে অ্যালুমিনা এবং সিলিকা। এছাড়াও অল্প পরিমাণে নাম তো শুনেছ, জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট .2H2O, জিপসাম এবং ম্যাগনেসিয়াম অক্সাইড এবং হেমাটাইট মেশানো থাকে। অল্প পরিমাণে কি থাকে না, অল্প পরিমাণে থাকে ম্যাগনেসিয়াম টু। তো মেটেরিয়ালসের মধ্যে মেন থাকে লিমস্টোন, চুনা পাথর যাকে আমরা বলি, ক্যালসিয়াম কার্বনেট, সঙ্গে থাকে ক্লে, ক্লে মানে বাংলায় যাকে বলি আমরা কাদা, যার মধ্যে অ্যালুমিনা এবং সিলিকা থাকে, সঙ্গে থাকে জিপসাম এবং অল্প পরিমাণে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং আয়রন অক্সাইড এর মধ্যে থেকে থাকে। এটাই হচ্ছে র মেটেরিয়ালস, ওকে। নেক্সট আমরা চলে আসছি কেমিক্যাল কম্পোজিশন অফ পোর্টল্যান্ড সিমেন্ট। মনে রাখতে হবে যে র মেটেরিয়ালস এবং কেমিক্যাল কম্পোজিশন দুটো কিন্তু একই জিনিস নয়। র মেটেরিয়ালস হচ্ছে কি, র মেটেরিয়ালস হচ্ছে যে কম্পাউন্ড থেকে আমরা সিমেন্টটা পাই, সেক্ষেত্রে আমরা র মেটেরিয়ালস দেখেছি লাইমস্টোন, ক্লে, জিপসাম দেখেছি। কিন্তু কেমিক্যাল কম্পোজিশন মানে কি, না কেমিক্যাল কম্পোজিশন মানে হচ্ছে সিমেন্টের মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে, কেমিক্যাল সাবস্টেন্স রয়েছে, সেই কেমিক্যাল সাবস্টেন্সগুলো কতটা পার্সেন্টেজে রয়েছে। এই পার্সেন্টেজটা কিন্তু ইউনিক পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা কিন্তু সব জায়গায় যেখানেই সিমেন্ট তৈরি হোক না কেন সেই জায়গায় এই পার্সেন্টেজটা আমাদের মেনটেন করতে হয়, কারণ এখানে যে প্রত্যেকটা কম্পাউন্ড রয়েছে এই প্রত্যেকটা কম্পাউন্ডের তাদের নিজস্ব কাজ রয়েছে। যেমন প্রথমে বলি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড চুন 50-60% থাকে, সিলিকা থাকে 20-25%, অ্যালুমিনা থাকে 5-10%। তাহলে প্রথমে বলি ক্যালসিয়াম অক্সাইড চুন সিমেন্টে স্ট্রেংথ দিতে কাজে লাগে, স্ট্রেংথ সিমেন্ট জমে যে শক্ত মাসে পরিণত হয় সেই শক্ত যে মাস, স্ট্রং যে মাস, তাতে স্ট্রেংথ দিতে চুন ব্যবহৃত হয়। সিলিকা এবং অ্যালুমিনা কি করে না, সিমেন্টকে তাড়াতাড়ি সেটিং হতে সাহায্য করে, সিলিকা 20-25%, অ্যালুমিনা 5-10%, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে 2-3%, আয়রন অক্সাইড থাকে 1-2%, সালফার ডাইঅক্সাইড এবং অ্যালকালি অক্সাইডও এর মধ্যে বর্তমান। তাহলে কম্পোজিশনের মধ্যে কী কী রয়েছে, না কম্পোজিশনের মধ্যে রয়েছে ক্যালসিয়াম অক্সাইড, সিলিকা, অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম অক্সাইড, ফেরিক অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড এবং অ্যালকালি অক্সাইড, ঠিক আছে। প্রত্যেকের পার্সেন্টেজ পাশে দিয়ে দিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড 50-60%, সিলিকা 20-25%, অ্যালুমিনা 5-10%, ম্যাগনেসিয়াম অক্সাইড 2-3%, ফেরিক অক্সাইড 1-2%, সালফার ট্রাই অক্সাইড 1-2%, অ্যালকালি অক্সাইড 0.3-1.5% থাকে। অবশ্যই পার্সেন্টেজগুলো কিন্তু
মনে রাখতে হবে ভুলভাল পার্সেন্টেজ লিখলে কিন্তু নাম্বার কাটবে। এরপরে নেক্সট আমরা এই পার্সেন্টেজকে বেস করে আমরা একটা কোশ্চেনে চলে আসছি। কোশ্চেনটা হচ্ছে সিমেন্টের মধ্যে যদি আমরা চুনকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের কি প্রবলেম হবে। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং এক্সেস অফ লাইম ডিউরিং ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট। সিমেন্টের ম্যানুফ্যাকচারিংয়ে যদি আমরা বেশি করে চুন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি ক্ষতি হতে পারে। প্রথমে বলি, চুনের পরিমাণ আমাদের সিমেন্টে থাকা উচিত 50-60%। আমি বেশি করে চুনের পরিমাণটা করে দিলাম, সেটা 60-70%, মানে 10% আমরা এক্সট্রা দিলাম। এটা ধরো একটা পোর্টল্যান্ড সিমেন্ট, এখানে পোর্টল্যান্ড সিমেন্ট রয়েছে, এবং পোর্টল্যান্ড সিমেন্টে আমরা এক্সেস কি দিয়েছি, না এক্সেস লাইম দিয়েছি। এক্সেস লাইম দেওয়ার পর, জল দেওয়া হওয়ার পর সেটা আস্তে আস্তে কি হবে, না কংক্রিটে পরিণত হবে। কিন্তু সেই কংক্রিটের বিভিন্ন জায়গায় এক্সেস লাইম, সেই এক্সেস লাইম কেন বসে থাকবে, কারণ সিমেন্ট যখন তৈরি হবে তখন সে কিন্তু ওই 50-60% চুন নিয়েই তৈরি হবে, বাকি 10% চুন সিমেন্টের মধ্যে অবিকৃত অবস্থায় রয়ে যাবে। এবার যখন তুমি স্ল্যাব তৈরি করছো, স্ল্যাবের মধ্যে সিমেন্টটা চুনটা অবিকৃত অবস্থায় থাকবে। এবার সেই চুন যখন জলের সংস্পর্শে আসবে তখন কি হবে, না সংকুচিত হবে এবং প্রসারিত হবে, সংকুচিত হবে সঙ্গে সঙ্গে সে প্রসারিত হবে। ফলে এই সংকোচন প্রসারণের জন্য বিভিন্ন জায়গায় এইরকম ফাটল দেখা দেবে, যার জন্য যে কংক্রিটটা তৈরি হবে সেই কংক্রিটের মধ্যে রিকোয়ার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ থাকবে না। সেই স্ট্রেংথ না থাকার জন্য যে সিমেন্টটা তৈরি হবে সেই সিমেন্টটাকে বলি আমরা আনসাউন্ড সিমেন্ট। এটা গেল সিমেন্টে যদি চুন বেশি ব্যবহার করা হয় তাহলে কি হবে, চুন বেশি ব্যবহার করলে না এক্সেস চুন সিমেন্টের মধ্যে অবিকৃত অবস্থায় রয়ে যাবে এবং তার সঙ্গে জল মিশলে চুনের কি হবে, না চুনের তোমার আনইকুয়াল সংকোচন প্রসারণের জন্য কংক্রিটের মধ্যে তোমার ফাটল দেখা দেবে এবং ফাটল দেখা দিলে কংক্রিটটা সেই মতো কাজ করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কংক্রিটটা নষ্ট হয়ে যাবে। ফলে যে সিমেন্টটা তৈরি হবে তার স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা থাকবে না, আলটিমেটলি সিমেন্টটা তৈরি হবে একটা আনসাউন্ড সিমেন্ট, মানে কার্যক্ষমতা তার হারাবে। এবং যদি তুমি কম ব্যবহার করো ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, তাহলে রিকোয়ার যে স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা পোর্টল্যান্ড সিমেন্টের সেটা থাকবে না। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের যে কম্পোজিশন সেই কম্পোজিশনের যে কোনো মানই এক্সাক্ট পার্সেন্টেজে ব্যবহার না করলে সিমেন্ট যেটা তৈরি হবে সেটা ভালো সিমেন্ট তৈরি হবে না, তাই আমাদের কম্পোজিশনটাকে সবসময় খেয়াল রাখা দরকার। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, না ম্যানুফ্যাকচার অফ পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্টের ম্যানুফ্যাকচারিংয়ে আমরা এবার ঢুকবো। ওকে, তাহলে নেক্সট আমরা চলে আসছি ম্যানুফ্যাকচার অফ পোর্টল্যান্ড সিমেন্ট। সিমেন্ট কীভাবে আমরা ম্যানুফ্যাকচার করতে পারি, বেসিক্যালি সিমেন্টকে আমরা দুটো প্রসেসে ম্যানুফ্যাকচার করতে পারি, একটাকে বলি আমরা ওয়েট প্রসেস আর একটাকে বলি আমরা ড্রাই প্রসেস। ওয়েট প্রসেস এবং ড্রাই প্রসেস দুটোরই খুব সামান্য কিছু পার্থক্য রয়েছে, সেই সামান্য কিছু পার্থক্যের জন্যই আমরা দুটোকে আলাদা করেছি। বেসিক্যালি ওয়েট প্রসেসটা হচ্ছে পুরনো প্রসেস, ওল্ডার প্রসেস, এবং ড্রাই প্রসেসটা নিউ, নতুনভাবে ইনভেন্ট হয়েছে। মোস্টলি ইন্ডিয়া এবং ইউরোপে ওল্ড প্রসেসটাকে আমরা চালনা করে থাকি, কিন্তু আমেরিকাতে ড্রাই প্রসেসটা চলে। র মেটেরিয়ালসের মধ্যে দুজনের কিছু প্রকারভেদ রয়েছে। ওয়েট প্রসেসের ক্ষেত্রে র মেটেরিয়ালস, মেনলি র মেটেরিয়ালসের মধ্যে আমরা লাইম স্টোন এবং ক্লেকে ধরে রাখি, সেই লাইম স্টোন এবং ক্লেকে ওয়েট প্রসেসের ক্ষেত্রে সফট হতে হয়, নরম হতে হয়। যে ফুয়েল ব্যবহার করি, বলে রাখা ভালো, সিমেন্ট তৈরিতে যে ফুয়েলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, না পুলভারাইজড কোল,
মানে পুলভারাইজ মিন্স কোলকে গুঁড়ো করে যে ডাস্ট আমরা পাউডার পাই তাকেই বলছি আমরা পুলভারাইজড। সেই পুলভারাইজড কোল আমরা ফুয়েল হিসেবে ইউজ করে থাকি। তাহলে সফট হবে র মেটেরিয়ালস, ফুয়েলটা চিপ হবে, এবং যে কন্ডিশনে ওয়েট প্রসেসটা রান করবে সেই কন্ডিশনকে হতে হবে হিউমিড। হিউমিড মানে জলীয় বাষ্প পূর্ণ, ঠিক আছে। উল্টো দিকে র মেটেরিয়ালসদের ক্ষেত্রে হার্ড মানে যদি শক্ত হয়, ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বোনেট এবং ক্লে, তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাই প্রসেস চালাবো। অবশ্যই ড্রাই প্রসেসের ক্ষেত্রে মানে ড্রাই প্রসেস সেখানেই অ্যাপ্লিকেবল যেখানে ফুয়েল কস্টিংটা হাই, এবং অবশ্যই যেহেতু নাম ড্রাই, এনভায়রনমেন্টটা অবশ্যই ড্রাই এনভায়রনমেন্ট হবে। এবং কস্টিংয়ের দিক থেকে বিচার করলে ওয়েট প্রসেস কিন্তু অনেকটাই হাই কস্ট প্রসেস, ওয়েট প্রসেসটা হাই কস্ট প্রসেস, এবং ড্রাই প্রসেসটা কিন্তু লো কস্ট প্রসেস। কিন্তু পিউরিফিকেশানের আমি প্রসেসটা যত এগোবো তত তোমরা বুঝতে পারবে যে পিউরিফিকেশানের দিক থেকে যদি বিচার করো তাহলে ওয়েট প্রসেসটা হচ্ছে মোর পিওরার প্রসেস। মানে এক্ষেত্রে যে সিমেন্টটা তৈরি হয় অনেকটাই পিওর সিমেন্ট তৈরি হয়, হোয়ার অ্যাজ ইন ড্রাই প্রসেস এক্ষেত্রে কিন্তু অতটা পিওর সিমেন্ট তুমি পাবে না। দুক্ষেত্রেই কী করা হয় না, যে র মেটেরিয়ালস লাইমস্টোন এবং ক্লে তাকে ভালো করে ডাস্ট করা হয় আলাদা আলাদাভাবে দুই প্রসেসের ক্ষেত্রে। করার পর কি করা হয় না, লাইমস্টোন এবং ক্লেকে 3:1 অনুপাতে মেশানো হয়। 3:1 অনুপাতে মিশিয়ে আমরা প্রথমে কি করি না, ওয়েট প্রসেসে মেশানোর পর ভালো করে জল দিয়ে ধুই ওয়েট প্রসেসের ক্ষেত্রে। কেন ধোয়া হয় না, লাইমস্টোন এবং ক্লের মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস থেকে থাকে সেই ইম্পিউরিটিসটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই কারণের জন্য আমরা কি করি না, ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলি। এবং এই জল দিয়ে ধোয়ার ফলে লাইমস্টোন এবং ক্লের মধ্যে জল ঢুকে যায়, ফলে কি হয় না, এক্ষেত্রে দুটো মেশার পর, লাইমস্টোন এবং ক্লে মেশার পর যে কম্পাউন্ডটা বেরিয়ে আসে অনেকটা পেস্ট লাইক সাবস্ট্যান্স, যার মধ্যে 40% জল থাকে, এবং সেই পেস্ট লাইক সাবস্ট্যান্সকে আমরা বলি স্লারি, SLURRY। উল্টো দিকে আমরা যে ড্রাই প্রসেসটা অ্যাপ্লাই করছি সেই ড্রাই প্রসেসের ক্ষেত্রে কিন্তু আমরা ইম্পিউরিটিসটাকে দূর করি না, ইম্পিউরিটিস কিন্তু লাইমস্টোন ক্লের মধ্যেই থেকে যায়। দুজনকে একসঙ্গে মিশিয়ে পাউডার তৈরি করা হয়, পাউডার তৈরি করে কি করা হয় না, ভালো করে বল মিলের মধ্যে মিশিয়ে সেখান থেকে যে মিক্সচার পাউডারটা বেরিয়ে আসে সেটাকে বলছি র মিল। ওয়েট প্রসেসের ক্ষেত্রে মিক্সচারটাকে স্লারি বলছি, হুইচ কন্টেন্টস 40% ওয়াটার, হোয়ার অ্যাজ ইন কেস অফ ড্রাই প্রসেস দ্য মিক্সচার নেমড র মিল, এবং র মিলের মধ্যে কিন্তু কোনো রকম জল থাকে না, থাকলেও সেটা পরিমাণটা খুবই অল্প, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কেন আমরা ড্রাই প্রসেসটাকে পিওরার প্রসেস বলি না, কারণ ওয়েট প্রসেসে কি হয় না, আমরা জলটাকে জল দিয়ে ইম্পিউরিটিসটাকে দূরে সরাই বলে সেই কারণের জন্য ওয়েট প্রসেসটা কিন্তু পিওরার প্রসেস। দুক্ষেত্রেই মিক্সচারকে এবার নেক্সট যে চেম্বারের মধ্যে আমরা ঢালি, চেম্বারটার নাম হচ্ছে কি না, রোটারি ক্লিন। রোটারি ক্লিন কীরকম না, ইনক্লাইনভাবে থাকা, দেখো এই যে ইনক্লাইনভাবে থাকা একটা নল যার মুখে একটা স্ক্রিউ কনভেয়ার আছে। স্ক্রিউ কনভেয়ারটা কি না, তোমরা যে এসকেলেটার দেখেছো সেই এসকেলেটারের মতো যে চলমান সিঁড়ি, সেই রকম চলমান সিঁড়ির মতো এখানে একটা বেল্ট লাগানো রয়েছে, বেল্টটা দাঁতের মতো এইরকম। এর উপর থেকে আমরা হয় ড্রাই প্রসেস নাহলে ওয়েট প্রসেসে যে স্লারি বা র মিল পাচ্ছি তাকে এখান দিয়ে আস্তে আস্তে ফেলি, সেটা কি হয় না, দাঁতের মতো বেল্টের আকারে আস্তে আস্তে চলে আসে এই নলের মধ্যে। নলের উল্টো দিকে আমরা কি করি না, হট এয়ারকে ব্লো করি, কিভাবে না, যে পুলভারাইজড কোল যেটা
সিমেন্টের ক্ষেত্রে ফুয়েল হিসেবে আমরা ব্যবহার করি, তাকে পুড়িয়ে যে হট এয়ার জেনারেট হয় সেই হট এয়ারটা আমরা এই রোটারি ক্লিন, এই যে নেবে ইনক্লাইনভাবে থাকা নলের মতো যে পোর্শনটাকে বলছি আমরা রোটারি ক্লিন, সেই রোটারি ক্লিনের মধ্যে উল্টো দিক থেকে পাঠাই। পাঠালে কি হবে, ভেতরে আস্তে আস্তে রিয়াকশান হতে থাকে। আমরা জোন হিসেবে তিনটে জোনে ভাগ করি এই রোটারি ক্লিনকে, এ বি সি, এই তিনটে জোনে যে ভাগ করছি এই তিনটে জোনের কিন্তু টেম্পারেচার আলাদা হয় এবং সেই টেম্পারেচার অনুযায়ী ভেতরে কিন্তু রিয়াকশান হতে থাকে। ঠিক আছে, এরপরে আমরা রোটারি ক্লিনের মধ্যে কি রিয়াকশান হচ্ছে সেই রিয়াকশানের মধ্যে চলে যাব। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে তিনটে পোর্শান আমি করেছি, সেই তিনটে পোর্শানের মধ্যে সি পোর্শানটাতে টেম্পারেচার সব থেকে বেশি, তারপরে মিডিল পোর্শানে একটু কম, তার থেকে কম হচ্ছে কোথায়, আবার ওকে। নেক্সট আমরা রিয়াকশানে চলে আসছি, রিয়াকশানে একদম এ পোর্শান দ্যাট মিন্স আপার পোর্শানে কি হয় না, টেম্পারেচার যেখানে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই টেম্পারেচারে আপার পোর্শানে যে মিক্সচারের মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায়। ঠিক আছে, এরপরে বি পোর্শানে যেখানে টেম্পারেচার একটু বেশি, প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে কি হয়, চুনা পাথর লাইমস্টোন ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। সেই ক্যালসিয়াম অক্সাইড বাকি অ্যালুমিনা সিলিকা এবং আয়রন অক্সাইডের সঙ্গে লোয়ার পার্ট যেখানে যেটাকে আমরা সি পার্ট বলছি, সেই সি টেম্পারেচার 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয় না, তোমার নিজেদের মধ্যে রিয়াকশান করে, রিয়াকশান করে এই কম্পাউন্ডগুলো তৈরি করে। সেখানে কম্পাউন্ডের মধ্যে কি কি রয়েছে না, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ডাইক্যালসিয়াম অ্যালুমিনেট এবং টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট। মনে রাখার উপায় দেখো, দুটো ক্যালসিয়ামের সঙ্গে একটা SiO2, তিনটে ক্যালসিয়ামের সঙ্গে একটা SiO, তিনটে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে একটা Al2O3, দুটো ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে Al2O3 এবং পরে রিয়াকশানটা হয়েছে। তো রিয়াকশানগুলো একটু যদি খাতায় লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই মনে থাকবে। এই যে রিয়াকশানে, পাঁচটা রিয়াকশানে যে প্রোডাক্ট আমরা পেলাম, সেই প্রোডাক্ট কি করা হয় না, সেই প্রোডাক্টকে ঠান্ডা করা হয়। প্রোডাক্টটা দেখতে লাগে কি না, গ্রে কালারের মাস, একে বলি আমরা সিমেন্ট ক্লিংকার। সেই সিমেন্ট ক্লিংকার কে আমরা কি করছি না, সিমেন্ট ক্লিংকারকে আমরা প্রায় 2-3% জিপসাম অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর যে পাউডার বানিয়ে ফেলছি গ্রাইন্ডিং মেশিনে করে, এবং সেই পাউডারটাকে বস্তার মধ্যে ব্যাগের মধ্যে ভরে মার্কেটে আনছি, দিস ইজ পোর্টল্যান্ড সিমেন্ট। তাহলে পোর্টল্যান্ড সিমেন্ট প্রথমে গ্রে কালারের একটা বলের মতো দেখতে মাসে নির্গত হয় এবং তাকে ঠান্ডা করে তার সঙ্গে 2-3% যদি আমরা কি দেব না, 2-3% আমরা জিপসাম দেবো। জিপসাম দিলে তৈরি হবে কি, পোর্টল্যান্ড সিমেন্ট। সেই পোর্টল্যান্ড সিমেন্টকে আমরা কি করছি না, ব্যাগে ভরে মার্কেটে নিয়ে আসছি। ঠিক আছে, এই গেল পোর্টল্যান্ড সিমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস। এরপরে পোর্টল্যান্ড সিমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন আমরা দেখে নেব। প্রথমে যে কোশ্চেনটা আমরা আসছি সেটা হচ্ছে কি না, সেটিং অ্যান্ড হার্ডেনিং প্রসেস অফ সিমেন্ট। প্রথমে দেখো, পোর্টল্যান্ড সিমেন্টকে আমরা যদি জলের সঙ্গে মেশাই তাহলে পোর্টল্যান্ড সিমেন্ট জেল লাইক মাসে পরিণত হয়, তারপরে হার্ড মাসে পরিণত হয়। প্রসেসটা কিন্তু সেটিং অ্যান্ড হার্ডেনিং প্রসেস। লক্ষ্য করি, যখন বাড়ির ছাদ ঢালাই হয় তখন প্রথমে কি করা হয় না, তক্তা দিয়ে শাটারিং করা হয়। শাটারিং করার পর তার উপর
আমরা লোহার রড বিছিয়ে তারপরে কি করি না ঢালাই করি। ঢালাইয়ের মশলা তোমরা যতটা পর্যন্ত ছাদ ঢালাই হবে একই দিনে সম্পূর্ণটা কমপ্লিট করতে হয়। কমপ্লিট করার পর কি করা হয় না, ওখানে তোমার জিনিসপত্রগুলো ঢালাই মানে ঢালাই জিনিসপত্রগুলো করার পর একই দিনের মধ্যে কমপ্লিট করতে হয়, দেখবে উইদিন 24 আওয়ার্সের মধ্যে যে নরম জেলটা ছিল সেটা কিন্তু সলিড হয়ে গেছে। কিন্তু সেই সলিড হয়ে গেলেও তার মধ্যে কম্প্রেসিভ স্ট্রেন্থ জেনারেট করে না, সেই কারণের জন্য ঢালাই হয়ে যাওয়ার পরের দিনই এই বাসের যে শাটারিং করা হয় তক্তা দিয়ে সেটা খোলা হয় না, সেটা খোলা হয় 15 থেকে 20 দিন পর। এই 15 থেকে 20 দিন ওই সলিডের মধ্যে কি হয় না কম্প্রেসিভ স্ট্রেন্থ জেনারেট করে। এই 24 ঘন্টার মধ্যে জেল জমে হার্ড মাসে পরিণত হওয়াটাকে বলছি আমরা সেটিং প্রসেস। উল্টো দিকে হার্ডেনিং প্রসেসটা কি না, হার্ডেনিং প্রসেসটা হচ্ছে এই 15 থেকে 20 দিনের মধ্যে যে ওই হার্ড মাসের মধ্যে যে কম্প্রেসিভ স্ট্রেন্থটা তৈরি হওয়া সেটাই হচ্ছে কি হার্ডেনিং প্রসেস। সো সেটিং প্রসেস ইজ দ্য ইনিশিয়াল সলিডিফিকেশন অ্যান্ড হার্ডেনিং প্রসেস ইজ দ্য গেইন অফ টোটাল কম্প্রেসিভ স্ট্রেন্থ ইন দ্য মাস। ঠিক আছে, তো সেটাই আমি বলেছি এখানে কি হয়েছে না, আমরা সিমেন্টের সঙ্গে জল যোগ করলে যে রিয়াকশানটা হয় রিয়াকশানকে বলি আমরা হাইড্রেশন অ্যান্ড হাইড্রোলিসিস রিয়াকশান। সেই হাইড্রেশন এবং হাইড্রোলিসিস রিয়াকশানে আমাদের কি হয় না সিমেন্টটা জমে এইরকম অবস্থায় দাঁড়ায়। সেটিং প্রসেসটার জন্য সময় লাগে 24 ঘন্টা, যেটাকে বলছি আমরা স্টিফেনিং, অরিজিনাল মাসটা স্টিফেনিং হচ্ছে। উল্টো দিকে হার্ডেনিং প্রসেসটা কি না ডেভেলপমেন্ট অফ সেটা সময় লাগে 15 থেকে 20 দিন। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি না সলিডিফিকেশন অফ সিমেন্ট, দ্যাট ইজ সেটিং অ্যান্ড হার্ডেনিং প্রসেস। এরপরে আমরা সেটিং এবং হার্ডেনিং প্রসেসের রিয়াকশানে চলে যাব। ঠিক আছে, সেটিং এবং হার্ডেনিং প্রসেসের রিয়াকশানটা খুবই ইজি। দেখতে পাচ্ছ এখানে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট ওয়াটার রিয়াকশান করে অ্যাকোয়াস ফর্মেশানে যাচ্ছে, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট ওয়াটার রিয়াকশান করে ক্যালসিয়াম সিলিকেট অ্যাকোয়াস ফর্মেশান হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সিলিকেটও রিয়াকশন করছে, একইভাবে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইটও এই উৎপন্ন করছে। পরীক্ষা যদি হাইড্রোলিসিস রিয়াকশানের রিয়াকশান চায় তাহলে তোমাকে এই চারখানা লিখতে হবে, এটা মাথায় থাকে। এই দুটো রিয়াকশান কেমিক্যাল রিয়াকশান ফর ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট অ্যান্ড হাইড্রেশন অ্যান্ড হাইড্রোলিসিস রিয়াকশান, এই দুই ধরনের রিয়াকশান কিন্তু তোমাদের ভালো করে। নেক্সট আসছি কি না সিমেন্ট মর্টার কাকে বলে, পরীক্ষায় প্রায়শই পড়ে যে সিমেন্ট মর্টার কি। অ্যাকচুয়ালি স্ল্যাক লাইম, স্ল্যাক লাইম মানে না যে লাইমকে আমরা জলের মধ্যে ডিজলভ করেছি সেই স্ল্যাক লাইম, তার সঙ্গে স্যান্ড এবং ওয়াটার এটা মেশালে তৈরি হয় কি না লাইম মর্টার। সেই লাইম মর্টারের সঙ্গে সিমেন্ট দিলে তৈরি হয় সিমেন্ট মর্টার। সেই সিমেন্ট মর্টারে সিমেন্টের কাজ হচ্ছে কি না মর্টারটাকে স্ট্রেন দেওয়া, এবং স্যান্ডের কাজ কি মর্টারের মধ্যে না মর্টারের মধ্যে পোরাসিটি সৃষ্টি করা, মানে ছোট ছোট ছিদ্র তৈরি করা যার জন্য ওই মর্টারটা স্ট্রেন্থ নিতে পারে। তাহলে সিমেন্ট মর্টার কি না স্ল্যাক লাইম, স্যান্ড, ওয়াটার এবং সিমেন্টকে একসঙ্গে আমরা সিমেন্ট মর্টার বলি। উল্টো দিকে সিমেন্ট কংক্রিট কি না, সিমেন্ট কংক্রিট হচ্ছে সিমেন্ট, স্যান্ড এবং ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ওয়াটার। তোমরা দেখেছো বাড়িতে সিমেন্টের স্ল্যাব তৈরি করার সময় সিমেন্ট, স্যান্ড এবং পরিমাণ মতো জল দিয়ে আমরা সিমেন্ট কংক্রিট তৈরি করি। এই সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রেই একটা কোশ্চেন প্রায়শই তোমাদের পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে কি না আরসিসি। আরসিসিটা কি না, আরসিসি হচ্ছে রেনফোর্স সিমেন্ট কংক্রিট। এই রেনফোর্স সিমেন্ট কংক্রিটটা কি না, রেনফোর্স সিমেন্ট কংক্রিট হচ্ছে সিমেন্ট কংক্রিটের মধ্যে এক্সট্রা করে স্ট্রেন্থ জেনারেট করা, যার জন্য মানে জেনারেট করতে গেলে এবং তার মধ্যে টেনসাইল স্ট্রেন্থ জেনারেট করতে গেলে আমরা কি করি না সিমেন্ট কংক্রিটের মধ্যে
আমরা আয়রনের নেট তৈরি করে দিই। সেই আয়রনের নেটটা কিরকম না তোমরা ছাদ ঢালাই বাড়িতে লক্ষ্য করে কিরকম আয়রনের নেট আমরা তৈরি করে দিই, সেই আয়রনের নেটের ওপর যদি আমরা সিমেন্ট কংক্রিটটা তৈরি করি তাকেই বলি আমরা আরসিসি। তাহলে আরসিসি কি? সিমেন্ট কংক্রিট প্লাস ওয়্যার নেটিং অফ আয়রন রড, ইট ক্যান উইস্ট্যান্ড নট অনলি হাই টেনসাইল স্ট্রেংথ বাট অলসো গেন হাই কম্প্রেসিভ স্ট্রেংথ। এই যেরকম টেনসাইল স্ট্রেংথকে উইস্ট্যান্ড করতে পারে তেমনি কম্প্রেসিভ স্ট্রেংথটাও এর মধ্যে জেনারেট হয়, ঠিক আছে। প্লাস্টার অফ প্যারিস, নেক্সট প্লাস্টার অফ প্যারিস সংকেত কি? ক্যালসিয়াম সালফেট CaSO4.HAF H2O। এই ক্যালসিয়াম সালফেট হাফ এইচ টু ও হচ্ছে কি, এটা প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় জিপসাম থেকে, এটা হচ্ছে জিপসাম থেকে তৈরি হয় ক্যালসিয়াম সালফেট টু এইচ টু ও, তাকে আমরা 110 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে এখান থেকে দেড়খানা জল বেরিয়ে গিয়ে হাফ জল পড়ে থাকবে, ক্যালসিয়াম সালফেট হাফ এইচ টু ও। এই ক্যালসিয়াম সালফেট হাফ এইচ টু ওটাই হচ্ছে কি না প্লাস্টার অফ প্যারিস। সাদা কালারের হয়, খুব তাড়াতাড়ি জমে যায় এবং আমাদের বাড়িতে আমরা বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করে থাকি। তাহলে সংকেতটা ভালো করে মনে রাখবে CaSO4.HAF H2O, তৈরি হয় জিপসাম থেকে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ জিপসাম ইন সিমেন্ট? হোয়াট ইজ দ্য ফাংশন অফ জিপসাম ইন সিমেন্ট? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা কোশ্চেনটা আমরা এবার আলোচনা করব। আমরা সিমেন্ট চ্যাপ্টারের একদম লাস্ট পর্যায়ে এসে হাজির হয়েছি, দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি না, সিমেন্টের মধ্যে আমরা জিপসামটাকে হঠাৎ করে অ্যাড করি কেন? তোমরা প্রিপারেশনে দেখেছো সিমেন্ট ক্লিংকারের সঙ্গে 2-3% আমরা জিপসাম মেশাই, এই 2-3% জিপসাম মিশিয়ে আমরা তৈরি করি পোর্টল্যান্ড সিমেন্ট। এখন জিপসাম মেশানোর মেন মানে কারণটা হচ্ছে কি, ধরো তোমরা তো জানো সিমেন্টের মধ্যে চুন রয়েছে, চুন কি করে না, চুন হচ্ছে জলীয়, জল পেলেই জমে যেতে থাকে আস্তে আস্তে। এখন চুন যখন সিমেন্ট তৈরি হচ্ছে তার মধ্যে চুন রয়েছে, ধরো সাপোজ ইন্ডাস্ট্রি থেকে যখন চুনের মানে সিমেন্টের ব্যাগটা বেরিয়ে তোমার বাড়িতে আসছে ট্রান্সপোর্টেশনে, তখন কি হয় না, আমাদের পরিবেশে তো জলীয় বাষ্প রয়েছে, চুন কি করে সেই জলীয় বাষ্পকে তার ভেতরে টেনে নেয়। এখন ব্যাগের মধ্যে থাকা অবস্থায় এই সময় সিমেন্ট জমে যেতে পারে, ফলে তোমার বাড়িতে যখন সিমেন্টের ব্যাগ আসবে তখন কিন্তু তুমি ব্যাগ খুলে দেখবে ভেতরে সিমেন্ট জমে গেছে। আর অবভিয়াসলি সিমেন্ট যদি জমে যায় তাহলে সেই সিমেন্ট দিয়ে কিন্তু কাজ কিছু হবে না। সেই কারণের জন্য কি করা হয় না, সিমেন্টের মধ্যে কিছু পরিমাণ জিপসাম মেশানো হয়। জিপসামের মেন কাজ কি না, জিপসামের মেন কাজ হচ্ছে টু স্লো ডাউন দ্য টাইম অফ সেটিং অফ সিমেন্ট, মানে সিমেন্ট যে জমবে সেই জমার টাইমটাকে কি করা না, স্লো ডাউন করা। স্লো ডাউন করা মানে মানে সিমেন্ট যে জমছে তার সেটিংয়ের যে এটা, সেই সেটিংয়ের প্রসেসটাকে স্লো ডাউন করে দেবে, ফলে সিমেন্টটা ধীরে 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 জমবে, ফলে সেই সময়ের মধ্যে তোমার বাড়িতে কিন্তু সিমেন্ট চলে আসবে এবং তুমি সেটা কাজ করে নিতে পারবে। ফলে ইন্ডাস্ট্রি থেকে যখন মার্কেটে আসছে সেই লং পিরিয়ডে যাতে সিমেন্ট ব্যাগের মধ্যে জমে না যায়, সেই কারণের জন্য সিমেন্টের মধ্যে জিপসাম অ্যাড করা হয়। সিমেন্টের মধ্যে জিপসাম অ্যাড করার কারণ টু স্লো ডাউন দ্য টাইম অফ সেটিং অফ সিমেন্ট, ঠিক আছে। এখন কিভাবে হয় না, সিমেন্টের মধ্যে এই ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট হচ্ছে সব থেকে জলের সঙ্গে ভিগারাসলি রিয়াকশান করে এক্সোথার্মিক প্রসেসে। এক্সোথার্মিক প্রসেসে রিয়াকশান করে জলের সঙ্গে রিয়াকশান করে। এখন জিপসাম যদি থাকে সেই হাইড্রেটেড হয়ে যাওয়া ক্যালসিয়াম অ্যালুমিনেট ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটের সঙ্গে জিপসাম যুক্ত হলে উৎপন্ন হয় ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট। এই ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট হচ্ছে কি না, ইনসলেবল।
এবং সেটা এই ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের ওপর একটা আস্তরণ ফেলে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের উপর একটা আস্তরণ ফেলে, ফলে জল কিন্তু ওকে ভেদ করে ভেতরে ঢুকতে পারে না, ফলে সিমেন্ট আর জমে না। এই সিমেন্টের মধ্যে জমে যাওয়ার পেছনের মেন কারণ হচ্ছে কার না, ক্যালসিয়াম অ্যালুমিনেটের। ক্যালসিয়াম অ্যালুমিনেট যদি তাড়াতাড়ি জমে যায় তাহলে সিমেন্ট জমে যাবে। তাই ক্যালসিয়াম অ্যালুমিনেটকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে কিন্তু অবভিয়াসলি সিমেন্টের ব্যাগের মধ্যে সিমেন্ট অনেক দিন পর্যন্ত পাউডার ফর্মেশনে থাকবে। সেটার জন্য হেল্প করে কে না, জিপসাম। জিপসামের কাজ কী করা না, জিপসামের কাজ হচ্ছে অ্যালুমিনিয়ামকে মানে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটকে প্রোটেক্ট করা। কিভাবে না, কিছু পরিমাণ অ্যাকোয়াস হয়ে যাওয়া ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সঙ্গে যুক্ত হয়ে জিপসাম তৈরি করে ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট। যে ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট মানে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের উপর একটা আস্তরণ তৈরি করে, এই আস্তরণটা জন্যই জল আর ভেতরে ঢুকতে পারে না এবং ব্যাগের মধ্যে অনেক দিন পর্যন্ত সিমেন্ট জমা মানে পাউডার ফর্মেশনে থাকে। কিন্তু তুমি যদি অতিরিক্ত জল দিয়ে দাও, এক্সট্রা করে জল ঢেলে দাও, তাহলে কিন্তু জমে যাবে কিছু দূর পর্যন্ত, সাম এক্সটেন্ট পর্যন্ত কিন্তু জিপসাম জলটাকে প্রতিরোধ করে রাখে কাঠ থেকে না সিমেন্টের থেকে। তাহলে সিমেন্টের মধ্যে জিপসামের কাজ কি না, টু স্লো ডাউন দ্য সেটিং টাইম অফ সিমেন্ট। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনে আমরা আসছি না, হোয়াই পোর্টল্যান্ড সিমেন্ট হার্ডেন অন অ্যাডিশন অফ ওয়াটার। জলের মধ্যে থাক মানে জল পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে জল দিলে কি হবে না, সিমেন্টটা জেল লাইক সাবস্টেন্সে পরিণত হয়ে জমে গিয়ে এতটা শক্ত হয় কেন না। প্রথমে সিমেন্টের মধ্যে জল দেওয়া মানে সিমেন্টে চুন রয়েছে এবং চুন এক্সোথার্মিক রিয়াকশানে কাজ করে, মানে এক্সোথার্মিক রিয়াকশান করে। তাই সিমেন্টের মধ্যে জল দেওয়া মানে এক্সোথার্মিক রিয়াকশান হবে এবং সেই এক্সোথার্মিক রিয়াকশানে সেই জেল লাইক সাবস্টেন্স হওয়ার পর হার্ড হয়। তার পেছনে কারণ হচ্ছে সিমেন্টের মধ্যে বিভিন্ন রকম মেটাল আয়ন আছে, যেমন সিলিকা, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এরা প্রত্যেকে জলের সঙ্গে যুক্ত হয়ে জলের অক্সিজেনটাকে সঙ্গে করে নিয়ে তৈরি করে এই ধরনের লিঙ্কেজ। এই লিঙ্ক একে অপরের ওপর ক্রস সেকশানে গিয়ে একটা থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে। এই থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক সিস্টেম, যে থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক সিস্টেমটা কংক্রিটের মধ্যে থেকে থাকে, যার দরুন এই সিমেন্ট জমে মানে জল পেয়ে জমে গেলে যে কংক্রিট তৈরি হয় তার মধ্যে এতটা স্ট্রেন থাকে। তাই পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে জল যোগ করলে পোর্টল্যান্ড সিমেন্ট জমে এতটাই শক্ত হয়ে যায়। তার পেছনে কারণ এই যে লিঙ্কেজগুলো, এই লিঙ্কেজগুলো নিজেদের সঙ্গে হয়, ঠিক আছে। এইভাবেই কিন্তু সিমেন্ট জমে একটা কংক্রিটে পরিণত হয়। ওকে, তাহলে এখানেই তোমাদের সিমেন্টের যে পোর্শনগুলো তোমাদের সিলেবাসে রয়েছিল সেটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই জিনিসপত্র সম্পর্কে ভালো করে সিমেন্ট সম্পর্কে জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ।